ঢোকার পরে কইতেছে, ভাই সাহেব আমার লগে বই আলাম, দুগুলা খাই আলাম। কাও না খাইয়েছি, কাল আইসেন আমি খাইতে আসলে বইয়া থাকবেন খান দুগুলা, কাও অহংকার আগের মতো খাইতাম, রুচি টুসিও তো নাই। হেই কয়টা না ভাই সাহেব আইসেন, যখন যা আছে তা খান। এখন বইসে ফরে এখন মেহমানরে আগে দেয়, গৃহস্থে ফরে লয়। মেহমানরে যেমনি দেওয়া শুরু করছে, ভাতের যেই বল করে বাতান ছিল প্রথমে নাই, এবার আবার আনাইছে, এইবারও শেষ। এরপরের বার বউয়ের কাছে গেছে পরে ঘরের ভিতর থেকে কইতেছে, আপনি কোন মেহমান না বইছেন? কয় যে অসুবিধা কি, রুচি নেই। এই রুচি নাই এর ভিতরে দিয়া বলের শেষ, দেখছি শেষ। বেরিয়ে কইতে আছে, খাওয়াইয়া যাইতে কইয়া দিয়েন যেই বছর রুচি হইয়ে আমরা বাড়ির কাছে দিয়া যেন নাই। রুচি ছাড়া ঘরের হবলে না খাইয়া রয়েছে, আর এবার রুচি থাকলে বোধহয় ডায়গ্রাম মোশন দিয়া ভিতরে দিয়া লাইল। আহারে মানুষ, আহারে মানুষ, নাউজিবিল্লা বলবো না, মুন্ডা যা ধরে তাই করে। বেড়া শতকরা 92 জন লোক মুসলমান, এই মুসলমানদের ভিতরে মানুষের এত অভাব হয়েছে যে নর্তু কিনিয়া সংসদে ঢুকাইতে হবে, ঠিক কিনা বলো? মুসলমানদের ভিতরে মানুষের এত অভাব। কয় যে হুজুর এত বড় বিপদ বাংলাদেশ, সবকে বিপদের কি দেখছো, ঠেলা ফুইরা যে মরছো না কপাল ভাঙা, বিপদের দেখছো কি? বিপদ মাত্র শুরু হাতার মতো, কথা তো আরেকটা মনে পড়ছে, কইয়ে লইতা এই যে পরীক্ষার হলো গিয়া তে বইয়া বইয়া কাফ, এমন কাফা, ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের, ঠঠরি ঠঠরি আওয়াজ হইতে আছে, থেরথিরি আওয়াজ শুনে সে হেডমাস্টার স্যারে আইছে, আই এসে কয় এখানে টুলে আওয়াজ করে গেড়া, কয় স্যার আওয়াজ না কাফা, এ কাঁপতে আছে, তে টুল যেটা বইছে এটা কাঁপতে আছে, স্যারে যখন কইছে তুমি কাফো কেন, তে কাফা থামানের লেগে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বইছে, তখন তলেরটাও কাফে দরুন্ডাটাও কাফে, স্যারে করে তুমি কি শুরু করছো, তুমি এমনি কাঁপতে আছো কেন, কই স্যার কাফি না, করে কি কাফো না তুমি কাঁপতে আছো, এই রুমে তো আওয়াজ শুনে আমি আইলাম কাফো না কি, কই স্যার কাফি না কা স্যার, কয় কাফো না মানে, কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো, কয় কাফা শুরু হইব কোন সময়, কয় প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে, কয় নাউজুবিল্লাহ আসতে কর জোরে কর নাউজুবিল্লাহ। ভাই বাংলাদেশটা যে টিক্কা রয়েছে আল্লাহ দেখা হন রাখছে, আমরা শেষ নবীর উম্মত, নবী যে একটা দোয়া করে দিয়ে গেছিল, আল্লাহ আমার উম্মতে যত গোনা করুক আমারে আমার সমাজে লজ্জা দিয়েন না, কারণ এই সমাজের ভিতরে মানুষটা লজ্জা পাইলে আমি নবীর শরম হবে, এই জন্য আল্লাহ বাঁচাই রাখছে, না হইলে আমরা মিস মানুষের যেই মিশা কথা হিকছে তার লুঙ্গি হুদুদি খুললা পড়ে গেল, ঠিক কিনা কম? নির্বাচনে দাঁড়াইলে একরকম, ফার্স্ট করে সামলে তাহলে আরেক রকম, ঠিক কিনা কম? আর ফার্স্ট তো লাগে না, ফার্স্ট লাগে না। আমি সান্দিনে এক মাহফিলও কইছিলাম, ভাই ও ভাই আমার দেশের মুসলমান, এ আমি যখন কইছি যে আপনারা কিন্তু বুড়ার বাক্স লইয়ে দৌড় টোড় দিবেন না, একবার লাভ দিয়ে করিও কে হুজুর বাক্স লইয়ে দৌড়োদৌড়ি হন নাই, আমি আও আছে তারা কো আও নাই, আমি কতভাবে বুঝাইলাম যে বাক্স লইয়া দৌড়োদৌড়ি করেন না, সবাই মিল্লা দাঁড়াই গেছে কয় হুজুর ফাওয়াজ করেন না, বাক্স লইয়া দৌড়োদৌড়ি হনার চলে না, আমি কইছি চলে তারা কয় চলে না, পরে মুরব্বী রেজি গেলাম, ভাই আমি দি কই বাক্স লইয়া দৌড় দেয় তারা দি কয় দেয় না, মুরব্বী আমার দিকে চাই হাসি দেয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব কে তো বুড়ে দোলাই, বুড় থাকলে না দৌড় দিত আগে কারবার সেটা লইলে বাক্স লইয়া দৌড় দেওয়া দরকার ছিল দুদিন, নাউজুবিল্লাহ আস্তে কর আমরা মুসলমান না, আমরা মুসলমান লজ্জা লাগে না, শরম লাগে না আমাদের, শরম আছে লজ্জা আছে? শতকরা 92 জন লোক মুসলমানদের দেশে, আলে ওলামা দেখলে টিটকারি মারে মস্কারা করে, ওলামায়ে কারামকে ফাঁসি কাষ্টে ঝুলায়, ওলামায়ে কারামকে রাজাকার ট্যাগ লাগাইয়া সমাজ থেকে আলাদা করতে চায়, আমি বলি রাজাকার রাজাকারের খেলা শেষ, এই দিন আর আন নাই, অনেক হয়েছে অনেক হয়েছে, দেশটার ভিতরে দুটা ভাগ করার জন্য, ভাগ করলে সুবিধা তো, ভাগ করলে অনেক সুবিধা, এই ভাগ করার জন্য যা ইচ্ছা তাই করেছে, আমি বলেছি স্পষ্ট করে বলেছি, বাম
নিপীড়ন নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না, রাজিও চোখে না হাত তুলে দেখা। সবাই বলি আমিন। কষ্ট হইতেছে না? থেমে যাওয়া দরকার? ওই যে কতটুকু শুরু করেছিলাম ওটা দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আম সালমান মন দিয়ে শুনো, আল্লাহর নবীর মনটা বড় মায়া প্রমাণ। আল্লাহ নবী যখন দুনিয়াতে তশরীফ আনলেন, ওই জমানায় মক্কার মানুষগুলো সম্ভ্রান্ত ধ্বংসের মানুষ, যারা ভুইয়া চৌধুরী সরকার, খনকার পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, বনু মায়া, কুরাইশ, বনু তামিম, বনু কেনান, বনু হাইসাম বংশাবলী মানুষ যারা, তারা কখনো তাদের মায়েরা নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। খুব খেয়াল করে শুনেন কি হলো। এই যে ভাই, এই দুইজনকে বসাই দেন, বসেন। হ্যাঁ বসবো, বাইরে গিয়া ভিতরে বইত না। আছে অনেকে আছে এরকম, ওই গড় ওই কোন এই কাম করে, এই রুমো কতক্ষণ, হে রুমো কতক্ষণ, তো রাইতে ঘুমায় দুই তিন রুম মিলাইয়া। ওটা ওটির দরকার, একটু খেয়াল করে শুনি তো। নবীজি যে বছর, খুব খেয়াল, আমরা শেষের দিকে চলে আসতেছি ইনশাআল্লাহ। নবীজি যেই বছর দুনিয়াতে আসলেন, ওই জমানায় মক্কার মানুষগুলো বুকের দুধ মায়েরা বাচ্চাদেরকে খাওয়াইতো। এখন বাচ্চা খাবে কি? পার্শ্ববর্তী একটা শহর আছে তায়েফ, কিয়েফ, সবাই খেয়াল করে শুনে না, না কিয়েফ, তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়। মক্কায় আইসা বাচ্চাগুলাকে নিয়ে যাইতো তায়েফ, দুধ পান করাইয়া টাকার বিনিময়ে দুধ খাওয়াই আবার আইনা ফেরত দেওয়া যাইতো। দুই বছরে 5,000-10,000 এরকম চুক্তি হইতো, দুই বছর দুধ খাওয়াইয়া, অথবা 20 মাস দুধ খাওয়াইয়া, অথবা 30 মাস দুধ খাওয়াইয়া আইনা দিয়া যাইতো ওই মায়েদের কাছে। তো যে বছর নবী জন্মগ্রহণ করলেন, তায়েফ থেকে একদল মহিলা রোয়ানা করছে মক্কায় আসবে। মক্কায় আসার সময় একদল মহিলা যখন রোয়ানা করছে একসাথে, রাস্তায় আসার পরে একজন বলতে আছে, এই একজন তো নাই, কয় কে নাই, কয় আমার সাথেই ছিল, কার নাম কি, কয় হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? কয় হালিমা তো নাই। তো সবাই মিল্লা দাঁড়াই রইছে, আরে একসাথে রওনা করলাম, দূরের রাস্তা, একসাথে যাব। মেয়েটা পেছনে পড়ে গেল, দেখি আমরা একটু অপেক্ষা করি। সবাই মিলে অপেক্ষা করতেছে, হালিমার আর খবর নাই। কিছুক্ষণ পরে সবাই বলতেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, আমরা আবার গিয়ে ফিরতে হবে না, চলো আমরা চলে যাই, হামিলে হালিমা বোধহয় যাবে না, তার উঠ বড় দুর্বল, সে হয়তো আমাদের পেছনে পড়ে গেছে আর পারে না, না পারে, চলো আমরা চলে যাই। সবাই মিলে ঢুকলো মক্কায়। মক্কায় ঢুকে ধনী ধনী বাচ্চাগুলা, যেহেতু টাকার একটা ব্যাপার আছে, এখন যেই বাড়ির বাপ বিদেশ থাকে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বড় ব্যবসা করে চিটগাঁয়ে, অথবা এমপি, মন্ত্রী, এইরকম ধনী মানুষের বাচ্চাগুলা সব মহিলারা একজন করে নিচ্ছে। নিয়া যখন ফেরত যাইতেছে, তারা তায়েফের দিকে রওনা করছে, রাস্তার মাঝে গিয়া দেখে তারা যাইতেছে হালিমা, কথা হালিমা, তারা ক্রস করছে রাস্তা। তো রাস্তায় দেখা হয়েছে, পরে হালিমা দেখে সবার কুলের ভিতরে বাচ্চা। হালিমা বলতেছে, এই তোমরা কি সবাই বাচ্চা নিয়ে চলে আসছো? কত তোমার লেগে বইয়া থাকবো, অনেকক্ষণ আমরা বাকের ভিতরে খেয়ে দাঁড়াই আসলাম না, না এই জন্য আমরা চলে গেছি, বাচ্চা লইয়া আইয়া পড়ছি। তা হালিমায় কয়, আর বাচ্চা নাই? কহ, একটা বাচ্চা আছে, তার বাপ নাই, এতিম, আমরা খবরও লইছি না, কারণ টাকা দিলে কোত্থেকে দেবে এতিম মানুষ, এই জন্য আমরা খবর টবর নেই নাই, তুমি গেলে যাইতে পারো। তা হালিমা বড় হিসাবি মহিলা ছিল, হালিমা বলতেছে স্বামীকে, যে স্বামী আমার এখন বাপ নাই, টাকা দিলে কয় টাকা দেবে, আমরা দুইটা টাকার জন্যই তো আনবো, চলেন ফেরত চলে যাই, এই বছর বোধে আমাদের ভাগ্যে বাচ্চা নাই। হালিমার স্বামীর মনটা ছিল বলো নরম, তিনি হালিমাকে বুঝালেন, দেখো একটা বাচ্চা যেহেতু আছে, আর আমরা যাইতেছিও একজন, নিশ্চয়ই এটার ভিতরে কোনো কুদরত আছে মাওলার, চলো যাই,
এদের ভিতরে বরকত থাকতে পারে। অনেক বুঝাইয়া শোনাইয়া হালিমা মক্কা শহরে ঢুকছে। ঢুইকা কাবাগড়ের কেনারে যখন গেছে, গিয়া দেখে যে এক হুজুর দাঁড়াই রয়েছে। তো হুজুরে বলতেছে, ভাই এই আমি তো আসছিলাম আমরা মক্কায়। কই কেন আসছিলেন? কই শুনলাম এই গ্রামে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চার বাপ নাই, বাচ্চার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই বাচ্চাটার ঘর কোনটা? কো মোহাম্মদের জিজ্ঞেস করতেছেন? ওর আব্বার নাম তো মরহুম আবদুল্লাহ, আমাদের আবদুল্লাহ ভাই সাহেব, বড় ভালো মানুষ ছিল। তার মা মেনা, তার দাদা আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মুতোয়াল্লি। ওই যে ঘরটা দেখা যায়, এটাই তো মোহাম্মদের ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমাতু সাদিয়া, ওনারা ছিলেন তিনজন, হালিমা, হালিমার স্বামী আর হালিমা আর একটা দুধের বাচ্চা, নাম হইল আবদুল্লাহ। তারা ওই ঘরের কেনারে গিয়ে দাঁড়ালেন। হালিমা বললেন, স্বামী আমার, এই আমেনার ঘরের ভেতরে কোনো পুরুষ নাই, আপনি অন্য পুরুষ ঢোকা ঠিক হবে না, আপনি একটু বাইরে থান, আমি ভেতরে যাই, বাচ্চাকে দেখে আসি, পছন্দ হইলে নেব, হইলে না। সুবহানাল্লাহ বললেন। হালিমার স্বামী বললেন, ঠিক আছে আমি আবদুল্লাহকে নিয়ে দাঁড়াই। হালিমার নিজের বাচ্চা আবদুল্লাহকে নিয়ে হালিমার স্বামী বাইরে উটের কিনারে দাঁড়িয়ে রইলেন। হালিমা তুসা দিয়া দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম, ভেতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম, কে বাইরে দাঁড়িয়ে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় হালিমা তুসা দিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফে। কয় কেন এসেছো? কয় বাচ্চা নিতে এসেছিলাম, এবার ভেতর থেকে আমে না। কয় হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল, আমার বাড়ির সামনে দিয়ে গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, একজন মানুষ খবরও নিল না, ডাক দিয়ে জিজ্ঞেসও করলো না, তোমার বুঝে আমার বাচ্চার জন্য বড় মায়া লাগছে গো হালিমা। ও হালিমা, তোমার বুঝি বড় মায়া লাগছে গো হালিমা। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার হালিমা আস্তে করে ঘরের দরজায় ঢুকলেন। হালিমা ডাক দিয়া কয়, আমি ঘরের ভেতরে ঢুকি, দেখি মা আমেনা বিছানো আসন পেতে বসে আছে, আর কুলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়, এমন একটা সাদা রুমাল, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। সুবহানাল্লাহ বলবেন। আমি বললাম, হালিমা, ওই আমেনা আমারে ডাক দিয়া কয়, হালিমা বাচ্চাকে নিতে চাও? হালিমা ডাক দিয়া কয়, আমেনা বাচ্চার আগে দেখতে চাই, পছন্দ হলে নেব, নাইলে নাই। হালিমা আমেনা ডাক দিয়া কয়, খেনাও নয়ন ভরে। এবার হালিমা ডাক দিয়া কয়, দেখবো কেমনে রুমাল দিয়ে ঢেকে রাখলে, কেমনে দেখবো? তুমি যদি এমন করে রুমাল দিয়ে বাচ্চার মুখ ঢেকে রাখো, আমি দেখবো কেমনে? কথা শোনার সাথে সাথে আমেনা টান দিয়ে মুখের পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয়, খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, আমি অনেক শিশু সন্তান দেখেছি, খোদার কসম, আমেনার কোলে মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি আর জীবনে দেখিনি। আমি কোনো দিন আমার বাচ্চা দেখি না। পৃথিবীর সকল মানুষ মিলে হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছ এমন মানুষ তুমি দেখো নাই, হালিমা গো এমন মানুষ তুমি দেখবা কেমনে? মোহাম্মদের মতো মানুষ দ্বিতীয় আমার আল্লাহর একটাও বানায় না। কেমনে দেখবা তুমি আমার বাচ্চা? এমন বাচ্চা তো দ্বিতীয় আর একটাও নাই। হালিমা কয়, আমি অপলক নয়নে বাচ্চাটার দিকে তাকিয়েছিলাম, বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না।
আমি কাউরে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করতেছিলাম বাচ্চারা তো আমারে দেখে না, হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতার এমনি টিপ টিপ করে নড়তে আছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, ফুটন্ত গোলাপের দুইটা গোলাপি রঙের পাপড়ি যেন মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। চোখ দুইটা তার খুলে গেল, আমার বাচ্চারা আমার দিকে তাকাইল, আমিও তাকিয়ে আছি বাচ্চার দিকে, শিশু মোহাম্মদ আমার দিকে তাকিয়ে আছে। খোদার কসম আমি খেয়াল করে দেখলাম বাচ্চারা আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা হঠাৎ করে একটা মুচকি হাসি দিল। হাসি দেওয়ার সাথে সাথে আমার মনে হইল আমার কলিজাটা দুটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম, আমি আমার স্বামীকে ডাক দিয়া বললাম, ও স্বামী, স্বামী আমার, তারা টাকা দে কান্না দে, আমি না যদি একটা টাকাও দিতে না পারে গো স্বামী, খোদার কসম দিয়ে বলি এই বাচ্চা ফেলে আমি যাব না, বাচ্চা ফেলে গেলে আমি হালিমা বাঁচব না। আমি বাঁচব না, আমি বাঁচব না, আমি বাচ্চা নেবই নেব, টাকা দিলে দেখ না দিলে নাই। হালিমার স্বামী ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা মন চাইলে নিয়ে নাও, আমার কোনো বাধা নাই। এবার হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, ঢুকা কয়, আমেনা গো, পারলে টাকা দিও না পারলে নাই, পারলে টাকা দিও না পারলে নাই, আমেনা, দয়া করে বাচ্চাটা আমার কুলে দাও, আমি বাচ্চাটার আমানতদারির সাথে রাখবো। আমেনা ডাক দেয়া কয়, হালিমা, এটা তো একটা আজব বাচ্চা গো হালিমা, তুমি তো এই বাচ্চার সম্পর্কে কিছুই জানো না, এটা বড় আজব বাচ্চা গো, এ বাচ্চা যখন পেটে এসেছে, বাচ্চা যখন পেটে আসে মায়েরা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, খোদার কসম আমার মোহাম্মদ যখন পেটে এসেছে আমি টেরে পাই নাই আমার পেটে বাচ্চা আছে নাকি না। বাচ্চা দুনিয়ায় আসার সময় কত মায়েরা বেহুশ হয়ে যায়, চিৎকার করে, টেনে টেনে নিজের চুল ফেলে, ছিঁড়ি ফেলে, ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা গো, ও হালিমা, এই বাচ্চাটা বড় আজব বাচ্চা, এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসে আর একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, খোদার কসম আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। হালিমা, হালিমা গো, এই বাচ্চারা বড় আজব বাচ্চা গো হালিমা, তে যখন দুনিয়াতে এসেছে এই চাঁদের টুকরা সন্তান আমার, তার বাপ নাই, জন্মের আগেই তার বাবা হারিয়ে ফেলেছে, তার বাপ তারে দেখে নাই, মোহাম্মদ তার বাবারে দেখে নাই। আমি মহিলা মানুষ, আমি মোহাম্মদের একটা কাগজের ফুল কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনা দিতে পারি নাই, আমার বড় আক্ষেপ গো হালিমা, আমি কেমন মা, আমার বাচ্চার জন্য আমি একটা খেলনা কিনা দিতে পারলাম না। হালিমা, ও হালিমা, আমার মনে বড় আক্ষেপ, একদিন আমি তারে ঘুম পাড়াইয়া গোসলখানায় ঢুকেছি, খোদার কসম আমি তারে ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না, দুধ খাওয়াইলেও কান্দে না, না খাওয়াইলেও কান্দে না, খিদা লাগছে কি লাগে নাই আমি বুঝি নাই, আমি টাইম করে করে তারে বুকের দুধ খাওয়াই। হালিমা, ও হালিমা, আমার এই মোহাম্মদ
ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না, খোদার কসম। আমি তার ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানায় গোসল করার জন্যে। গায়ের ভিতরে যখন পানি ঢেলে দিয়েছি, হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে যেন আমার মোহাম্মদ নাড়াচাড়া করে, পাগুলা যেন নড়ে, হাতগুলা যেন নড়ে। আমি ভয় পেয়ে গেলাম, আমার মোহাম্মদ তো ঘুমের ভিতরে নড়ে না, কে নড়ে? আমি জানালা খুলে ফাঁক দিয়া তাকাইয়া দেখি, আমার মোহাম্মদ হাত পাগুলা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর হাত দিয়া কি যেন ধরতেছে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি, আমি মোহাম্মদ রাতটা খেলনাও কিন্না দিতে পারি নাই, আমার মাওলা তার খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা মোহাম্মদের খেলনা বানাইয়া হাতের নাগালে পাঠাই দিছে। অ খাগড়াছড়ির মুসলমান, অমানিকছড়ির মুসলমান, পার্বত্য এলাকার মুসলমান, এই নবী তোমার, আমার নবী, তুমি নবীকে চিনো নাই। হালিমা ডাক দেখো, আমেনা বাচ্চারে কুলে দাও। হালিমা আমনা বললেন, ফি আমানিল্লাহ, বাচ্চা কুলে নিলেন। হালিমা কয়, খোদার কসম, আমার শরীরটা ছিল শুকনা, আমার বুকের ভিতরে দুধ ছিল না, আমার ছেলে আবদুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, এক ফোঁটা দুধ আমি দিতে পারি নাই। খোদার কসম, বিসমিল্লাহ বলে মোহাম্মদ রে যেই মাত্র কুলে নিলাম, আমি টের পাইলাম, আমি হালিমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম, আমি বললাম, স্বামী তাড়াতাড়ি করো। আগে ছিল তারা তিনজন, নবীজি সহ হয়ে গেল চারজন। এবার যখন উটের পিছনে চললেন, রাস্তার মাঝামাঝি দেখা হয়েছিল, ওরা যায়, হালিমা আসে। কিছু দূরে যাওয়ার পরে সামনের মানুষগুলো দেখে খটখট করে আওয়াজ হয়, পেছনে তাকায়া দেখে হালিমা তাদেরকে ধরে ফেলেছে। তারা সবাই মিলে চুপ মেরে দাঁড়িয়ে গেছে। ডাক দেখা, হালিমা গো, মক্কায় গিয়া কি উট বদলাইছো? এই উটটা কি আগের উট না উট বদলানো উট? হালিমা কয়, উট তো আগেরটাই, কে আমারে বদলাইয়া উঠ দেবে? কয়, মিথ্যা কথা বইল না, যে উট নিয়ে যাওয়ার সময় তুমি পেছনে পড়ে গেলা, আর এই উট নিয়ে আসার সময় চারজন মানুষ নিয়ে আগের থেকে একজন বাড়ছে, তারপরে তুমি কেমনে আগাই যাও? অবশ্যই তুমি উট বদলাইছ। হালিমা কয়, খোদার কসম, আমি উট বদলাই নাই। কয়, তাইলে উট এমনি দৌড়ায় কেন? কয়, আমি তো জানি না। কয়, কে জানে? কয়, আমার স্বামী জানে না। কয়, জানে কে? কয়, আমার ছেলে আবদুল্লাহও জানে না। কয়, তাইলে জানে কে? হালিমায় চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মোহাম্মদ। আমি নবীকে মানি, আমি নবীর কথা মনে হইলে দুরুদ পড়ি, আমি নবীর নামে সালাম পাঠাই। এটা রে নবীরে মানা কয় না রে ভাই, আল্লাহ বলে দিয়েছেন মানা কারে কয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন। নবী যেমনে কথা বলেছে তুমি এমনে কথা বলবা, নবী যেমনে ওই সংখ্যালঘুর জান মালের নিরাপত্তা দিয়েছে তুমিও এমনে দেবা। নবীর মানা হইল, নবীর জীবনে নিজের জীবন মিলিয়ে ফেলা ঠিক কিনা? তুমি বলবা আমি আশিক রাসূল, বারোই রবিউল আউয়াল আসলে তুমি জাস্তে জুলুস বের করবা, তুমি মুসওয়াস মিছিলের পরে মিছিল দিয়ে রাজপথ তুমি একেবারে কাঁপিয়ে দেবা। মিছিল করতে করতে আসরের নামাজের সময় হয়ে গেলে জিলাপি নিয়ে তুমি ঘরে চলে যাবা, নামাজের খবর নাই। তুমি আসে কেন শুন না, তুমি নবীর প্রতারক, ঠিক কিনা বলো? আসে কেন শুন, স্লোগানের নাম আসে কেন শুন না? ইয়া নবী সালাম আলাইকে বলে চিৎকার করার নাম আসে কেন শুন না?
আশিকের রাসূল হলো ওইটাই নবী যা এনেছেন তা তুমি আপুঙ্খানুপুঙ্খ রূপে নিজের জীবনে ধারণ করে তুমি নবীর রঙ্গে রঙ্গিন হবা, নবীর আদর্শে আদর্শবান হবা, এইটাই হলো প্রকৃত আশিকের রাসূল। ঠিক কিনা বল? তোমার কথা হবে নবীর মতো, তোমার লেনদেন হবে নবীর মতো, তোমার আচরণ হবে নবীর মতো, তোমার সুরত তোমার সিরত সবগুলোই হবে নবীর মতো, তোমার দেখলেও মনে হবে ইসলামের নিদর্শন, তোমার সাথে কথা বললে কাজ করলে হবে মনে হবে এইটাই হচ্ছে প্রকৃত মুসলমানের নমুনা। মুখে বলবা একরকম আর কাজ করবা আরেক রকম, উপজেলায় উপজেলায় সরকারি মসজিদ বানাইবা আর মসজিদের মুসল্লিদের অ্যারেস্ট করে জেলখানায় দিবা, এটা কোনো আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলো? আবার দেশে নতুন করে মসজিদ বানাইয়া হ্যাঁ ইসলামের ধারক বাহক হতে চায়, এখন মসজিদগুলো বানানো হয়েছে, মসজিদের মুয়াজ্জিন নাই, ইমাম নাই, মুসল্লি নাই, নিয়োগ দেওয়ার সময় কইয়া দেয় ওই আয়াতগুলাই বলবেন যে আয়াতগুলো আমারে পায় না, ভণ্ড প্রতারক। ঠিক কিনা? সুতরাং আদর্শ হচ্ছে ওটাই, এই আদর্শ মানতে গিয়া নবীর রঙ্গে জীবনকে লাগাতে গিয়া আমি বারবার বলেছি টিটকারি আসবে, মস্কার আসবে, জেল জুলুম নির্যাতন হবে, মনে রাখব দ্বিতীয়বারের মতো আমার সোনার ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে 2024 সালের 5ই আগস্ট যে নতুন সূর্যটাকে এনেছে এই সূর্যকে ডুবতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলো? মনে রাখবা এই যারা এই রকম একটা পাপের রাজত্ব কায়েম করলো, যারা আজকে হারিয়ে গেল ইতিহাসের রাস্তা করে, কেউ তাদেরকে তাড়িয়ে দেওয়া লাগে নাই, তারা নিজেরাই মনে করেছে থাকার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলো? একটা লোকও তাদেরকে বলে নাই যে তোমরা চলে যাও, তারা নিজেরাই জানে যেই কাম করছি ফাইনে উদাম করে সিহন জিগলা দিয়া ফতফাত ফতফাত। ঠিক কিনা কও? সেটা কেউ ধমক দেওয়া লাগে নাই, বলাও লাগে নাই, কারণ আমি তো জানি আমি কি করছি। ঠিক কিনা কন? কথা কেন ঠিক কিনা কন? সুতরাং খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, চিন্তা করে চলা লাগবে। একবার আমাদের এলাকায় এক ব্ল্যাক দাঁত, তারে যখন চিনি লইয়া দৌড়ান দিছে সে দৌড় দিকে ফাঁড়িতে মালাইছে বিজিপি আর নামে না, বিজিপি তাকাই রয়েছে হেতে ফানি নিতে নামে হাসতে আছে। তো পুলিশ দেখলে সুর ভয় পাওয়ার কথা, হে হাসে কেন? জিগিরা ভাই কারবার কি কয়, যতই কর তে ফানিত নামতো না। আমি বললাম ফানিত নামতো না কিরে? কয় তার ফকেটের ভিতরে যখন ফানি ঢুকে যাবো গা তে আর উঠতে হয়তো পারতো না, তার উবুত করে ফানি হালাইয়া খেলা করার লাগবে। তোমার ফকেটের ভিতরে ফানি ঢুকলে তুমি উঠতে আইতে পারো না, তোমার পাপ এত ভাতি এত বেশি পুক্ত হয়ে গেছে, তোমার উপর থেকে পুলিশের পাহারা চলে গেলে তুমি সমাজে থাকতে পারো না। ঠিক কিনা? কেউ তো তোমাকে বাধ্য করে নাই, এর থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে। খোদার কসম মনে রাখবা যদি আবার আমরাও তাদের মতো হয়ে যাই, আমরাও যদি আবার বাস স্ট্যান্ডগুলো চাঁদাবাজির জন্য দখল দেই, আমরাও যদি আবার সিএনজি স্ট্যান্ডগুলোকে চাঁদা তোলা শুরু করি, আমরাও যদি আবার থানায় দালালি শুরু করে, তাহলে তাদের চাইতে খারাপ পরিণতি হবে আমাদের। ঠিক কিনা বলো? আরেকটা কথা বলি, আরেকটা কথা বলি, আমি শেষের দিকে চলে যেতে চাই। মনে রাখবেন আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেন, তিনি সাহাবাদেরকে বলতেন যুদ্ধের সাজ খোলা যাবে না, তোমাদের যে রণসাজ এটা খোলা যাবে না, প্রস্তুত থেকো, কারণ যখনই বিজয় আসে এর পেছনে আবার একটা আঘাত আসতে পারে, এই জন্য যদি তুমি ঘুমিয়ে যাও আনন্দে থাকো তাইলে কিন্তু তোমার আঘাতের মুখোমুখি হওয়া লাগবে, এটা নবীর শিক্ষা। সুতরাং 15 বছরের জগদ্দল পাথর বিদায় করে বাংলার মানুষ নতুন করে যে স্বাধীনতা পেয়েছে, মনে রাখা লাগবে যুদ্ধের সাজ খুলে নেওয়া যাবে না, যে কোনো সময় আঘাত প্রতিঘাত হয়ে ফিরে আসতে পারে, আমাদেরকে সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা সজাগ থেকে অতন্ত্র প্রহরীর মতো, আমি আজকেও বলেছিলাম হারুন ভাইয়ের রুমে বসে,
যে আমাদের হারুনুর রশিদ না, আমাদের হারুনুর রশিদ ভাইয়ের বাসায় বসে বসছিলাম, যে আগের চাইতে কাজ এখন যারা দেশপ্রেমী যারা আল্লাহওয়ালা আগের চাইতে তাদের কাজ কি কমছে না বাড়ছে? কাটা কাটা কমছে না বাড়ছে? বাড়ছে। ঘরে সম্পদ ছিল না, এটা এক ভালো ছিল, সুর আসে নাই। হগিন্দি বেটির গড় জীবনে সুর যায় না, হেবিটির দরজা খুললে ঘুমায়। মানুষের জিগায় কি গো কথা থাকলে না, তুমি যে দরজা খুললে ঘুমাও, যদি সুরাইয়ে কই সুর কি লেগেব থাকলে না। সুতরাং যার ঘরে সম্পদ নাই তার চুরির কোনো ভয় নাই, যার ঘরে সম্পদ আছে তার চুরির ভয় আছে। এখন আমাদের কাছে 2024 সালের 5ই আগস্টের পরে মহামূল্যবান স্বাধীনতা নামক একটা সম্পদ আছে। সুতরাং আমরা যারা এই সম্পদের মালিক, আমরা রাত জেগে জেগে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিতে হবে, আমার এই সম্পদ যেন কেউ লুণ্ঠন করতে না পারে। ঠিক কি না? পাহারা দিয়ে দিয়ে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আমি বলি বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো শব্দ নাই। এখানে যারা পাহাড়ি, এখানে যারা বৌদ্ধ, এখানে যারা হিন্দু, এখানে যারা নৃগোষ্ঠী আর যারা মুসলমান, সবাই মিলে আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। ঠিক কি না বলো? এর বাইরে আমাদের কোনো পরিচয় নাই। এই 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা আমাদের কাছে আমানত। সুতরাং কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে পাহাড়ি, কে বাঙালি, এই পার্থক্য করার সুযোগ নাই। কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে আমার বাংলাকে কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা বানাতে চাই। ঠিক কি না? এই বাংলা তোমার বাংলা, এই বাংলাদেশ আমার বাংলাদেশ, সবাই মিলে আমাদের বাংলাদেশকে আমরা ভালো রাখবো। আর সবচেয়ে বড় কথা, মহান বিজয় করতে গিয়ে আমাদের অনেক পাপ জমা হয়ে গেছে, মনের অজান্তে আমরা অনেক গুনাহ করে ফেলেছি। আমার মন সাক্ষী দিয়েছে, 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি, 33 বছর হয়ে গেছে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে আজকে একটু দোয়ার দরকার আছে নাকি নাই? তাওবা করার দরকার আছে নাকি নাই? সবাই এই যে এই লোকটা বসাই দেন তো ভাই, এখন বসেন, এই যে এই মুরব্বী কইয়া ডাক দিও তো বিপদ। আমার মনে উনি ডাক্তার লাগিয়ে এরকম করছে, কই কি তার এত লড়ি ডাক দি দেয় না। হ্যাঁ কয়, আমি যেহেতু মুরব্বী না ডাকও দিত না। খাগড়াছড়ি জেলা দিন, মানিকছড়ি উপজেলা, যোগ্যছলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ময়দানে, যোগ্যছলা আল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে আজ 9 সেপ্টেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘন ঘটা মাঝে মাঝে উঁকি ঝুঁকি মারে, কোথাও বা কখনো বৃষ্টির রিমঝিম বরিসন্ধারা, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে যায় মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত, মনোরম পরিবেশ, অনুকূল আবহাওয়া যিনি আমাদেরকে আজকের মাহফিলের জন্য দান করলেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দিন, হাফিজে কোরআন, মৌলানা হারুনুর রশিদ সাহেব,
আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার পূর্বে যিনি আলোচনা করলেন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের চিটাগাংয়ের মিডিয়া বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হাফিজ মৌলানা কারি ইমরানুল হক শামীম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী বাংলাদেশ, জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনাদের মানিকছড়িতে আরেকটা মাহফিলে এসেছিলাম, এবছর আবার আসা হয়েছে একেবারে শুরুর দিকে। বাংলাদেশে সাধারণত বর্ষার মৌসুমে মাহফিল হয় না, যেহেতু ওপেন এয়ার এরকম মাহফিলের আয়োজন করা বর্ষার সিজনে কঠিন, কখন বৃষ্টি চলে আসে, 50-50 চান্স, মাহফিল করাও যেতে পারে নাও যেতে পারে। এজন্যে আমাদের দেশে সাধারণত শীতের মৌসুমেই মাহফিলগুলো হয়, যদিও বর্ষাকালের মাহফিল আপনারা যেমন করে আজকে এ মাহফিলকে লোকে লোকারণ্য করে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, অপচে পড়া ভিড় তৈরি করে দিয়েছেন, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লেসড এজন্যে যে এই পাহাড়ি অঞ্চলে যেখানে অনেক দূরে দূরে বাড়ি, এ মানুষগুলো একত্রিত করতে অনেক জায়গা থেকে আসা লেগেছে, আমাদের মতো সমতল জায়গা না যে ওষুধ বিক্রি করলেও কয়েক হাজার মানুষ চলে আসে, আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই, হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাই এবং দ্বিতীয় স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাই। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে কবুল করে নেক, সবাই করে আমিন। বন্ধুগণ, যেহেতু রাত মোটামুটি অনেক হয়ে গেছে, আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমি যখন যেটা বলতে বলি, দয়া করে মঞ্চের সামনে দাঁড়ানো বসা যারাই আছেন সবাই আওয়াজ করে জবাব দেবেন ইনশাআল্লাহ, আমরা একটু প্র্যাকটিস করি না, বলেন সুবহানাল্লাহ, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, শুকরিয়া আদায় করলাম কার, করব কার, পরে যাব কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম, ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ তাবারক তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফালুল লিমায়ুরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা, অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম,
বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, দিনের আলোতে একরকম, আধারের বেলা আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? নির্বাচনের আগে কয় পালাই না, পালাইতে আবার সময়ও লাগে না? না মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। দুনিয়ার মানুষগুলো নবীজির কাছে যখন জানতে চাইলেন, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না বারো মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রবিউল আউয়াল মাস চলে আসছে, নবীজির নাম বারবার আসবে, আর বারবার আমরা কি পড়ব? জোরে বলবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাইল, ও মুহাম্মদ, তুমি যা আল্লাহর কথা বলো, তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ কি দিয়ে তৈরি? মাটির তৈরি, নাকি স্বর্ণের তৈরি, নাকি রূপার তৈরি? কোনো ধাতব পদার্থ দিয়ে তোমার আল্লাহকে বানানো হয়েছে নাকি? তোমার আল্লাহর আব্বাকে, তোমার আল্লাহর আম্মাকে, তোমার আব্বার আল্লাহর পরবর্তী প্রজন্মকে, বংশধরকে আমরা তো কিছুই জানি না। তোমার আল্লাহর বংশ কি, কার থেকে এসেছেন, কোথায় যাবেন, পরবর্তীতে কে আসবেন, আল্লাহর পরে আল্লাহর দায়িত্ব কে পালন করবেন? এভাবে যখন কাফের বেদিনারা আর মুশরিকেরা নবীর কাছে আল্লাহর পরিচয় তুলে ধরতে, পরিচয় জানতে চাইলেন, আল্লাহ তাবারক তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহর পরিচয় নবীর সামনে তুলে ধরলেন, আর নবীজি সেই পরিচয় গোটা মক্কার কাফের মানুষের সামনে তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে ঢোকার আগে বারুদ শয়তান থেকে ফেরে হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমান আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাফেররা জানতে চাইল, তোমার আল্লাহ কে, কি তার পরিচয়? আল্লাহ নবী আল্লাহর পাওয়া কালাম দিয়ে ঘোষণা করে দিলেন, আল্লাহু আহাদ, তিনি এক, তিনি অদ্বিতীয়, আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, কারো কাছে তার কোনো ধরা নাই, কারো কাছে তার কোনো চাওয়া নাই, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, পৃথিবীতে নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, পীরের মতো পীর হয়, মরিদের মতো মরিদ হয়, আমার আল্লাহর কি মত হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন?
জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় কর গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে খাগড়া ছড়ির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের স্তব্ধ ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো সবাই মিলে জানিয়ে দেই চিৎকার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলাম না মহব্বতের সাথে পড়ে দাও লা ইলাহা জোরে জোরে আরো জোরে মধুর সুরে মাশাল্লাহ আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ শুধু তুমি মাহবুব এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে আরো জোরে মধুর সুরে সবাই আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে আমাদেরকে নেমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলো সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামানার নবী পর্যন্ত অসংখ্য নবী আর রাসূল পাঠিয়েছেন এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন আদম সাফিউল্লাহ নূহ আদমে সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী এবং রাসূল এসেছেন সবাইকে একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন যেই যুগে যেই জিনিসটার চাহিদা বেশি ওই জিনিসটা নবীদেরকে দিয়েছেন বেশি যেমন মূসা আলাইহিস সালাম তাকে বলা হয়েছে কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ সুলাইমান নবীর দিলেন রাজত্ব ইউসুফ নবী দিলেন সুন্দর চেহারা সুবহানাল্লাহ বলবেন না এখন এক এক নবীর এক একটা দিল একজন নবীও নাই যেই নবীদেরকে এরকম স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য দেন নাই এখন প্রশ্ন হলো সব নবীরে যদি সব দিল আমার নবী ছোট নবী না বড় নবী কথা কানা দেখি ছোট নবী না বড় নবী
সবার মতো না সারা নবী, আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের নবীদের নবীর ব্যাপারে আমাদের আকীদা হলো তিনটা, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর পরে আর নবী নাই প্রমাণ আছে নাকি নাই? নবী নিজেই বলেছেন না খাতামুন নবী ইল্লা নবী বাদী, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। এই নবী যে শেষ, এই কোরআনুল কারিমে আল্লাহ কেমন সুন্দর করে আলোচনা করে দিলেন, এন্তেকালের ৮১ দিন আগে আল্লাহর নবী আরাফার ময়দানে জাবাল রহমত পাহাড়ের কেনারে, পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালী রোদটুকুন বাঁকা হয়ে নবীর গায়ে পড়ছে, নবী বসে আছেন উটের পিঠে, হঠাৎ করে সবাই তাকিয়ে দেখলো নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, চোখগুলো হয়ে গেছে বড় বড়, গাল হয়ে গেছে লাল। আল্লাহ নবী যে উটের উপরে বসা ছিলেন, আস্তে করে নবীকে নিয়ে বসে পড়লেন, সবাই অবাক বিস্ময়ে চমকে উঠল, থমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। এই পরন্ত বিকেল মৃদুমন্দ বাতাস, কারো গায়ে গরম নাই, নবী কেন ঘামতেছেন? হঠাৎ করে যখন উঠটা বসে পড়ল, আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, তিনি মুচকি হাসলেন, সবাইকে একটা ডাক দিলেন, কিতাব সাক্ষী দেয় ময়দানে সেদিন ১,২৫,০০০ সাহাবা ছিল, কোনো মাইক ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, নবী খালি মুখে একটা ডাক দিলেন, সামনের মানুষটা যেমনে শুনলেন পেছনের মানুষটাও তেমনি শুনলেন, এটা মুজিজা, স্পেশাল কোয়ালিটি। তিনি যেমন করে ডাকলেন, ১,২৫,০০০ সাহাবা সবাই একরকম করে নিজের কানে শুনলেন। সেদিন নবী ডেকে বললেন, ও সাহাবারা, আমি এই মুহূর্তে আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? সাহাবারা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শোনা। আল্লাহর নবী বললেন, এইমাত্র আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। শোনো শোনো শোনো, আল্লাহ ঘোষণা দিয়েছেন, আজকে দিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আলিয়াওমা আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি তোমাদের জন্য আমার নিআমত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। মনোযোগ নষ্ট হয়ে গেছে না? উনি কি শৃঙ্খলা করতেছে? এই যে ভাই শৃঙ্খলা, আপনি তো শৃঙ্খলা করতেন, গিয়ে বিশৃঙ্খলা বেশি হয়ে যাচ্ছে। বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে, বেড়া নিজে খেত খাওয়ানো শুরু করছে। একটু সবর রাখতে আর পরে শুনতে হবে, প্রয়োজন ওই পাশের পর্দাটা উঠাই দেন, একটু বাতাস পাস করলে মনে হয় গরমটা একটু কম লাগবে, এগুলো গোমট গরম তো, এই লুক হয়ে গেছেন বেশি, জায়গা হয়ে গেছে কম। আর আপনারা ওই রকম হইছে যে ওনারা দাওয়াত দিছে ঘর পিছে একজন, আর আপনারা আইয়া পড়ছেন একবার ঘর হাফটা আইয়া পড়ে হয়ে গেছে। আমিন কন, এত মানুষ আমিন কইলে আওয়াজ হয় না, আমিন কর, উনি আগে কয় নাই এখন কইছে, সব সময় কই না, আমিন কন, জুড়ে আরো জুড়ে। আল্লাহ কি বললেন? আলিয়াউমা, খুব খেয়াল, গভীর মনোযোগ, হ্যাঁ, আলিয়াউমা আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন ধর্মের নাম কি? এই যে আমি আয়াতটা এখন তেলাওয়াত করলাম, বানাইয়া বানাইয়া বলছি না, কোরআন শরীফে আছে, এটা কি আজকে আছে না ১,৫০০ বছর আগে আছে? তাহলে ১,৫০০ বছর আগে আল্লাহ বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, মানে আমাদের জন্য। তাইলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? সবাই বলতে হবে, দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? আজকে না ১,৫০০ বছর আগে? এখন পরিপূর্ণ কারে কয়? বাংলাদেশের মানুষ বুঝে নাই, সবাই যদিও বুঝে থাকে,
বাংলাদেশের মানুষ বুঝে নাই পরিপূর্ণ কারে তা। আমি এখন বুঝাইয়া বলতেছি, এই যে পানির বোতলটা আপনারা দেখছেন, এটা কি পুরা আছে না কম আছে? কম আছে। এটা ওই পুরাটা উনি দিতে আছে, হ্যাঁ কয় যে পুরাটাও কামে লাগতে পারে, হ্যাঁ ঠিক আছে দরকার আছে। তাহলে এটা কি পুরা আছে না কম আছে? আচ্ছা, এইটার ভিতরে পুরাপুরি আছে না কম আছে? পুরাপুরি আছে। এখন আমি যদি এটার ভিতরে এক কুশ পানি দিই, এটা কি ভিতরে পড়বে না বাইরে পড়ে যাবে? আবার যদি এখান থেকে এক ঢুক পানি খেয়ে ফেলি, এটা কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? তাহলে পরিপূর্ণ মানে হচ্ছে কমও না বেশিও, অর্থাৎ এই পরেও যাবে না আবার এই ঘাটতিও হবে না, এটা কয় পরিপূর্ণ। তাহলে আল্লাহ বলছেন, নবীজিও বলে নাই, কিন্তু কোনো সাহাবা বলে নাই, কোনো তাবেই বলে নাই, কোনো তাবে তাবেই বলে নাই, উম্মাহাতুল মুমিনিন যারা তারা বলেন নাই। তারপরে আপনার উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন সালফে সালিহিন মুফাসসিরিন কারাম মুফতিয়ানে আজাম কেউ বলে নাই। আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ, পরিপূর্ণ মানে হচ্ছে কমানোও যাবে না বাড়ানোও যাবে না, এটার নাম হলো দিন। আর দিনের নাম কি? তাইলে আমরা কি আল্লাহর কথা সব আল্লাহকে কি আল্লাহ হিসাবে মানি? আল্লাহকে মানা মানি কি? আল্লাহ যা করতে বলেছেন তা করা, আর যা নিষেধ করেছেন তা না করা, এটাই হচ্ছে আল্লাহকে মানা, ঠিক কিনা বলেন? এখন আমি যদি আমরা সবাই মিলে এখানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ, এটা আরবি শব্দ আপনারা বুঝেন নাই, ইলাহ শব্দের অনেক ব্যাখ্যা। আমি সহজ করে বাংলাদেশে যত বক্তা আছে সবচেয়ে সহজ করে ওয়াজ করতে পারি আমি, এটা অনেকেই বলছেন, না যে আমি বলতেছি তা না। আমার ওয়াজ যদি না বুঝেন তাহলে বাংলাদেশে আপনার ওয়াজ শূন্য লাভ হবে না, এতে সহজ করে ওয়াজ কেউ করতে পারে না। আমি একেবারে এই এই শ্রোতা যারা তাদের প্রয়োজন অনুসারী আমি ওয়াজ ডেলিভারি দেওয়ার আল্লাহ আমারে এই সামান্য একটু যোগ্যতা দিছে। যার দাঁত উঠে নাই তারে ফিডারে করে দুধ দেওয়া লাগবে, যার এই কিছু দাঁত উঠছে এখনও পুরোপুরি ভাত হজম করতে পারে নাই, তারে ডাইলের পানি দিয়া মাখাইয়া কোসাইলা দেওয়া লাগবে। এরপরে যদি এই চাবাইতে সমস্যা হয় প্রয়োজনে বদনার ভিতরে ভৈরা নল দিয়া ওয়াজ না বুঝার কোনো সুযোগ নেই, বুঝ নিয়ে যাওয়াই লাগবে, কারণ কেয়ামতের ময়দানে এই ওয়াজ নিয়ে আমি আসামি হইতে রাজি না। আমার বুঝাইয়া বলার আমি বুঝিয়ে বলবো, আপনি যদি না মানেন এটা আপনার বিষয়। তাইলে আমরা সবাই মিলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? মানে বলেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আবার আসে আরেকটু বুঝাইয়া বলি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই, এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ নাই মানে আমার এবাদত পাইতে পারে, আল্লাহ ছাড়া আর কেউ আছে না। আমার প্রকৃত বন্ধু হইতে পারে, আল্লাহ ছাড়া কেউ আছে না। আমার সামনে এই জগৎ যা কিছু দেখি আমি মনে করি সব কিছুই আল্লাহ, এখানে আল্লাহর ছাড়া কারো ক্ষমতা নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম নাই, আল্লাহ ছাড়া কোনো আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া আমার প্রকৃত বন্ধু কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মৌত দাতা নাই। তাইলে সকল ক্ষমতার যিনি অধিকারী তিনি কে? এটা সবাই বিশ্বাস করেন, সবাই মানেন? তাইলে আপনি যে মাজারে গিয়া সাজদা দিলেন, আপনি তো এইমাত্র বলছেন আল্লাহ ছাড়া সাজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই। এখন এই বাংলাদেশে আল্লাহ ছাড়া এই গাছের সামনে, মাছের সামনে, পীরের সামনে, মাজারের সামনে সাজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় দেয় না, একটু কাছাকাছি দেয় না, এখানে দেয় না নাকি আছে? তো পুরো পুরো উনি কয় মহিলা সহজে, তো পুরুষ দিতে পারলে মহিলার কি দোষ? মহিলা যে দিয়া ফইরা থাকে না উঠে না যে এটাই তো বেশি। তাহলে সেজদা পাও না কে? তাহলে আপনি মাজারে গিয়ে সেজদা দিলেন, একেবারে সরল বিশ্বাসে বলবেন আমার খুশির জন্য না, তাইলে কি আল্লাহকে মানা হইছে? কথা কর, আল্লাহকে মানা হইছে? আপনি যদি বলেন
যে এবার যে ঝড় এই বৃষ্টি আসতেছিল, বাংলাদেশের মানুষ এমন প্রস্তুতি নিছে ঝড়টা তুফানটা ভয় পাইয়া ইন্ডিয়ার দিকে চলে গেছে। এটা কি আল্লাহর উপরে বিশ্বাস হইছে? না, কথা না, বিশ্বাস হইছে? এবার মা দুর্গা হাতিতে চড়ে এসেছে বলে এবার বাংলাদেশে ফসল বেশি হইছে। যেই তুফান হইছিল, নতুন পালাগুলা যদি না লাগাইতা তাইলে প্রথম ঠেলাই ঘরটা উল্টাই নিয়ে যাইতো। এটা কি আল্লাহর প্রতি বিশ্বাস হইছে? তাহলে আমার দেশে পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সুমায় নাকি সুমায় না? পীরের বুড়াঙ্গুল সোয় নাকি সোয় না? গোসলের পানি খায় নাকি খায় না? খারাস কারে তাইলে কি আল্লাহ মানা হইছে? না। তাইলে কি আল্লাহ মানা হইছে? না। আপনি মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে আছেন, ফিরসা হুজুরের সাথে জিকির করতে আছে, আপনিও জিকির করতে আছেন, মহিলারা হুজুরের লেগে দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাটাইতে আছে। আরে বাবার জিকির, এরকম জিকির হুজুরে যখন জিকির করে মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, মাটিয়ে জিকির করে, আর হুজুরে যেই মেহনত করার করতে আছে, দেশি মুরগার ডিম ফাওয়া দেওয়ার হুজুরের দরকার আছে, দেশি মুরগার বাচ্চা আপনি জব করে হুজুরের জন্য বোনা করে পাঠাইছেন, তারপরে বিদেশি ফুতের টেহারা, গরুর কলজাড়া, মাছের মাথাড়া, গাছের লাউডা সব আপনি হুজুরে দিলেন, মনে করতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও জিকির করতে আছেন, হুজুরও জিকির করতে আছে। এই মুহূর্তে আপনি যখন ঘরের ভিতরে মসজিদে মাঠে বসে জিকির করতে আছেন, এমন সময় একজন ফোন দিছে, ভাই কিস্তির টেহারা লইয়া আইছিলাম। কি টেহার, কথা বুঝেন নাই? ওই যে মাসে মাসে যে সুদের কিস্তি দেওয়া লাগে, কিস্তির টাকাটা লইয়া তো আইছিলাম। আপনি কোন, তুই কিস্তির টেহার লইয়া ফোন দিতে আসো? আমি মসজিদে না জিকির করতে আছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জিকির করতে আছে, বাড়ি ওর ঘামসুটটা যেতে আছে, পাঞ্জাবির বুতাম খুললা যেতে আছে, লুঙ্গি একটু ফরে ফরে ফড়া লাগতে আছে, কপাল বাইয়া বাইয়া ঘাম করতে আছে, এমন সময় যখন কইছে কিস্তির টেহারা লয়ে আসছিলাম কি করতাম, হ্যাঁ তো লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের সামনে আই গেলাম। আল্লাহ মানা হইছে? আপনি মুখে বললেন কি করলেন কি? আপনি মুখে বললেন কি আর কাজটা করলেন কি? আপনি মুখে বললেন আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, তাইলে আল্লাহ সুদ খাওয়া ফরজ করে দিছে কি? ফরজ না হারাম? তো যেই সুদ খাওয়া হারাম, আপনি জিকিরও করতে আছেন, টুফি মাতার দিয়া দাড়ি রাইকিয়া ফিরসা বুজুরের ফাঁকড়ির দইড়া জিকির করতে করতে ঘাইমা গেছেন, মাঝে মাঝে লাভ দিয়া তীরের লোকে লেগে যেতেন স্যার, তাইলে সব ঠিক আছে, আবার সুদের টাকাও, তাইলে কি আপনার আল্লাহ মানা হইছে? আল্লাহ মানা হয় না। আ মুসলমান, গভীর মনোযোগ, আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন। অর্থাৎ 81 দিন আগে নবীর অন্তকালের 81 দিন আগে, 1500 বছর আগে নবী তখনও দুনিয়া থেকে বিদায় হন নাই, তার এই আয়াত নাজিলের 81 দিন পরে তিনি বিদায় হয়ে গেছেন। এই আয়াতটা যখন তৎকালীন জামানায় ইহুদিরা জানতে পারল এমন একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা চিৎকার করে বলতে শুরু করলো, ও মুহাম্মদের উম্মত, ও আখেরি জামানার নবীর উম্মত, আমাদের মুসা নবীর, আমার মুসা নবীর উপরে এমন একটা আয়াত যদি নাজিল হইতো, এই আয়াতটার এত মর্যাদা, এত গুরুত্ব, এত সম্মান, আমাদের মুসা নবীর উপরে এমন একটা আয়াত যদি নাজিল হইতো, আমরা ওই দিনটারে ঈদের দিন বানাই নিতাম, বলো সুবহানাল্লাহ। তাহলে আয়াতটার গুরুত্ব কম না বেশি? কত বড় কথা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, কমও নাই বেশিও নাই। মনে করেন আমি যার ঘরে এসে আজকে বসলাম, হারুনুর রশিদ ভাই না সভাপতি, তা হারুনুর রশিদ ভাইয়ের ঘরে আসার পরে আমি এসে বললাম, হারুন ভাই একটা কাজ করেন, লম্বা সফর হয়ে গেছে তো, এ তাড়াতাড়ি একটু পানি দেন, খাবার পানি। উনি ভিতর বাড়িতে গেছে, ওনার ওয়াইফ, কি ওয়াইফ, ওনার ওয়াইফ, ওনারে বলতেছে পানি নেন কার জন্য, বলতেছে যে নাগাইশের পিসা হুজুর যে আসছে আজকের মাহফিলে, উনি পানি চাইছে।
তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, আহা আপনার বুদ্ধি শুদ্ধি যে আর কবে হবে, আপনি হুজুরে পানি চাইছে বলে পানি দিবেন? কই কুমিল্লা, কই ব্রাহ্মণপাড়া, কই নাগাইস? সকালে নাকি রোয়ানা দিছে, এতক্ষণে এসে পড়ছে, পানি আসতে চাইছে বলে পানি দিবেন? ঘরের ভিতরে ট্যাং আছে, ট্যাং দেন তো। উনি দৌড়ে গিয়ে ট্যাং দিছে, বুঝি নি দেন, এখন দিছে চিনি, ট্যাং আর চিনি দিয়ে দিছে লাড়া। এখন এটা আপনাদের দেশে কি কয়, কথা করা দেখি কি কয়? তা আমি হারুন ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? উনি আমার আইনা দিছে কি? আজকে ইসলামের হয়েছে এই অবস্থা, ঠিক কিনা বলো? এইরকম এক বোতল সাদা পানির মতো ইসলাম দেড় হাজার বছর আগে আল্লাহ দিয়েছিলেন। এই সাদা পানির মতো ইসলামটার সাথে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুষি দিছে, কেউ সিনি দিছে, আর লড়া দেওয়ার লিখে তো আমরা তারা বেড়ে এখানে। সবাই মিল্লা দিছে লড়া, এখন কি ইসলাম ইসলাম আছে না, শরবত হয়ে গেছে? অথচ আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখান থেকে এটার মতো একটু খাইয়া কমাই ফেলা যাবে না, আবার এটার মতো এটার ভিতরে এক কুশ দিয়া ছেড়ে দেওয়া যাবে না। দেড় হাজার বছর আগে যে ইসলাম এসেছে, তোমার মন চাক আর না চাক, তোমার পছন্দ হোক আর না হোক, দেড় হাজার বছর আগের ইসলাম মানতে হবে। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। সবাই বলি আমিন। আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মতো আমাকে হতে হবে, ঠিক কিনা বলো? মন চাইলে ইসলাম মানো, না মন চাইলে ঘোষণা দিয়ে বের হয়ে যাও। তোমার মতো মানুষ ইসলাম না মানলে ইসলামের প্রসবের ক্ষতিও হবে না। তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা, আল্লাহর প্রয়োজনে তোমার ইসলাম মানার দরকার নাই। আমরা সবাই মিলে আল্লাহ মানলেও আল্লাহ, আমরা সবাই মিলে না মানলেও আল্লাহ। আল্লাহকে ডাকার মতো অনেক বান্দা আছে, কিন্তু তোমার জানা মতো তোমার আল্লাহ ছাড়া আর আল্লাহ নাই, ঠিক কিনা কয়? তোমরা না, আমরা না ডাকলেও আল্লাহকে ডাকতে পারে এমন বান্দা আছে নাকি নাই? ওটা পৃথিবীতে 800 কোটি মানুষ, পনেরো 200 কোটি মুসলমান, এখানে সামান্য কয় হাজার মানুষ যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কিচ্ছুই আসবে যাবে না, আল্লাহ আল্লাহই থাকবে, ঠিক কিনা বলে? এখন আল্লাহর প্রয়োজনে আল্লাহ মানবো না আমাদের প্রয়োজনে আল্লাহ মানবো? আমাদের প্রয়োজনে আল্লাহ মানবো, কথা যেন মনে থাকে। তাইলে আল্লাহর মন মতো আমরা হব, আমাদের মন মতো দিন হবে না, ইসলাম হবে না, ঠিক আছে কথা? কিন্তু সবাই সবার মন মতো ইসলাম বানাইতে চায়। যুগে যুগে ওই আদম আলাইহিসসালাম থেকে শুরু করে যারাই তাদের মন মতো ইসলামকে বানাতে চেয়েছে, আর ক্ষমতার মসনদে বসে ওরা যখন ওই আল্লাহকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, আল্লাহর দেয়া বিধান ইসলামকে ভুলে গেছে, দেখা গেছে নিজেরাই খোদাই দাবি করে বসেছে, তারা চিৎকার করে জানিয়ে দিচ্ছে, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, বর্তমান জমানায়ও কেউ যদি খোদাই দাবি নাও করে, তাদের কথায় তাদের আচরণে মনে হয় যেন আল্লাহ থেকে বিশ্বাস তাদের লোপ পেয়ে গেছে, ঠিক কিনা বলো? সুতরাং আল্লাহ তাবারক তাআলার যে ফয়সালা, এটা বড় কঠিন। আমাদের দেশের অনেক মানুষ আমাদেরকে আগে জিজ্ঞেস করতেছে, হুজুর এত মানুষ কান্নাকাটি করতে আসি, এত মানুষ চাইতে আসি, কত ইমাম কান্দে, কত মায়েরা কান্দে, সন্তান ঘুম হয়ে গেছে, কত ইমাম কান্দে, তার ইমামতি চলে গেছে, কত ইমাম রুমের ভিতরে গিয়ে ঘুমড়ে ঘুমড়ে কান্দে, কোরআনের কথাগুলো বলতে পারে না মিম্বারে, কত আলেম ওলামা মঞ্চ থেকে নেমে কাঁদে যে কোরআনের কথাগুলো বলা হয়ে ওঠে না, দোয়া তো কবুল হয় না। আমি বলি আমার আল্লাহর ফয়সালাটাই এমন, আমরা যেমন হঠাৎ করে ধরে ফেলতে চাই, আল্লাহর ফয়সালা এমন না। আল্লাহর ফয়সালা ধরে 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 না, ধরলে আল্লাহ, এটাই আল্লাহর ফয়সালা। আমি সালমান মন দিয়ে শুনুন, আল্লাহ বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি
তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, করে দিই তুলা কুমুল ইসলাম আদিনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে জোরে বলতে হবে, রবকে, আমাদের দিন কি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, যুগে যুগে নবী এসেছেন, এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য নিয়ামত দান করেছেন। এখন প্রশ্ন হলো, আমার নবীকে আল্লাহ কি দিলেন? আমি শুরুতেই বলেছিলাম, আমার নবীকে আল্লাহ তিনটা নিয়ামত দিয়েছেন। তিনি রহমাতুল লিল আলামিন, তিনি খাতামান নবীন, তিনি ইমামুল মুরসালিন, ঠিক কিনা? তিনি যে রহমাতুল লিল আলামিন, এই ব্যাপারে প্রমাণ আছে নাকি নাই? কথা কথা আছে নাকি নাই? আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন, বান্দারে, ও বান্দা, পাঁচ ওয়াক্ত নামাজে, নামাজের শুরুতে তুমি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করো, শুরু করো এমন ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ওই আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য রব, ঠিক কিনা? সমস্ত জায়গার জন্য আল্লাহ হইলেন রব। এখন আমরা জানতে চাই, মাওলা, ও রব্বে কারীম, বুঝে নিলাম আপনি হইলেন আমাদের রব, একটু বলে দেন দেখি আমার নবী কি? আল্লাহ রাব্বুল আলামিন দেয়া কয়, বান্দারে শোনো শোনো শোনো, যত জায়গায় আমি রব, খেয়াল করে শুনেন, যত জায়গায় আমি রব তত জায়গায় আমার নবীজি রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল। আরো মজা করে পড়া যায় না এই আয়াতটার ভিতরে? এমন মজা পড়লেই যেন কলিজাটা দিয়া একেবারে নড়াচড়া দিয়া, চোখ দিয়া টপ টপ করে পানি চলে আসে। আবার মজা করে আমরা পড়ি, হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত, এই মাস হচ্ছে রবিউল আওয়াল মাস, এই মাসে আমার নবী তাশরীফ এনেছেন। আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? কথা কয় না আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তিনি হলেন রহমত, তিনি যে রহমত, কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে অন্য জায়গায় ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লাম ফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলবেন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইক কি ছেড়ে দেওয়া দরকার? এই যে মাঝে মাঝে লুক উঠে আপনার কিছু কন্যা তো দেখি, হ্যাঁ, একটু চুপ করে বসাইয়া, একটু চুপ করে সবাইকে বসাই দিয়ে আমিন কম জোরে, যে উঠতে চায় তারে বুঝাইয়া বসাইয়া, যদি না বুঝে অন্যতান কইরেন আমিন কম। তাইলে আল্লাহ তাবারক তাআলা কি বললেন, কেসব মজার কথা, খুব খেয়াল করে শুনে, রবিউল আওয়াল মাস তো, একটু নবীর কথা শুনি, আর নবীজির জীবনের সাথে নিজেদের জীবনকে মিলিয়ে নেই, দেখি আমরা কত দূরে আছি নবীর আদর্শ থেকে, জানার দরকার আছে নাকি নাই? উদ্দেশ্য হলো নবীর কথা শুনবো, নিজের জীবন মিলাবো, যেখানে গ্যাপ দেখবো ফিল আপ করে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী, আল্লাহর পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিং তালাহুম, আপনার মনটাকে আল্লাহ নরম করে বানাইছে, সুবহানাল্লাহ, না
আমার নবীর মনটা গরম না নরম, কথা কয় না গরম না নরম, আমার নবীকে আল্লাহ কয় পালাউ কুন্তা ফজ্জান গালিজাল কালব, আপনার মনটা যদি শক্ত হইত ল্যাংফেদ্দু বিন হাউলিক, আপনি দেখতেন আপনার জানবাজ কর্মীরা আপনাকে ফেলে চলে যেত। সুতরাং আপনার দায়িত্ব হলো তিনটা, ফাফওয়ান হুম আপনি মাফ করে দেবেন, ওয়াস্তাগফির লাহুম আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন, ওয়াশাবের হুম ফিল আমর এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনার অধীনস্থ যারা তাদের সাথে নিয়ে পরামর্শ করবেন। আফসুস হচ্ছে নবী কয় আপনি আল্লাহ কয় আপনি মাফ করে দেবেন, আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম মাফ তো দূরের কথা, মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়া ইসলামী আন্দোলনকে দমানোর জন্যে প্রথম সারির সবগুলা মানুষকে অন্যায়ভাবে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হলো, ঠিক কিনা? অপরাধ করলে মাপের প্রশ্ন, আর যদি অপরাধ না করে মাপের কিছু নাই, চাওয়ারও কিছু নাই, মাফ করারও কিছু নাই। স্বাধীনতার 5 বছর পরে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, আমরা দেখলাম চোর সন্ত্রাস বাদপার ওই পাঞ্জাবির বুতাম খুলে, শার্টের বুতাম খুলে রাজপথে ঘুরে বেড়ায় পুলিশের সামনে, আর এক দণ্ডির অপরাধ মানুষ তাদেরকে অপরাধী বানাইয়া বাংলাদেশের আলেম সমাজকে, বাংলার জাল খালাগুলো তাদেরকে দিয়ে বন্ধ করা হয়েছে। আমরা দেখেছি এই বাংলাদেশে যখন ওই সন্ত্রাসীরা মাথা উঁচু করে হাঁটে, আর আমরা দেখেছি স্বপ্ন চত্বরে মুসলমানের রক্তে পেজি জলপথ রক্তে রঞ্জিত হয়েছে, দেখি না বলো? সবাই করে না আমি আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। ভাই সাহেব আল্লাহ কয় কি আর আমরা করি, কি কয় আল্লাহ আর আমরা কি করি, একটু হিসাব মিলাইয়েন, একটু হিসাব মিলাইয়েন। আল্লাহর নবীকে আল্লাহ মনটা নরম করে দিলেন। নবীজি 1000 বছর আগে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করলেন, আমার নবীর মনটা কেমন নরম মন দিয়ে শুনুক। মুসলমান যুগে যুগে এই রকম নরম মনের মানুষগুলা যখনই দিনের পথে চলেছেন ডেকেছেন, ওই শক্ত মনের মানুষগুলো কাফের বেদিনারা টিটকারি করেছে, মস্কারা দিয়েছে, আঘাত করেছে, শেষ পর্যন্ত জীবন পর্যন্ত কেড়ে নিয়েছে, ঠিক কিনা? আপনি ভাবতে পারেন 71 সালে এদেশটা স্বাধীন হলো আমরা কত দুঃখী মানুষ, আপনি ভাবতে পারেন 1757 সালের 23শে জুন পলাশী রাম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা যখন ক্ষমতার প্রশ্ন দেয়াল, 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজেরা বিদায় হলো। যাওয়ার পথে ওরা হিন্দুস্তান আর পাকিস্তান দুটো দেশ বানিয়ে দিয়ে গেল, পাকিস্তানকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুই ভাগে ভাগ করে দেওয়া হলো। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের ন্যায্য অধিকার দিল না, বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে এক মহান ঘোষণার মাধ্যমে 1971 সালের 26শে মার্চের ঘোষণা দেওয়া হলো, আর 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল, দেশের নাম 1971 থেকে 2024 53টা বছর গেল, ওই দিক দিয়ে 200 বছর ইংরেজের শাসন, 23 বছর পাকিস্তানির শাসন, এখন এই বাংলাদেশে এখন আর ইংরেজ নাই,
এখন আর ব্রিটিশ নাই, ঠিক কিনা বলেন? এখন মন্ত্রীও আমাদের, আমরা তখন বলেছি ব্রিটিশরা সব নিয়ে গেল, পাকিস্তান থাকতে বলেছি পাকিস্তানিরা সব নিয়ে গেল, ঠিকই তো আছে, নিচে বলছি ঠিক আছে, এখন কি ব্রিটিশ আছে? না। কথা কয় না দেখি, ব্রিটিশ আছে? না। পাকিস্তান আছে? না। এখন মেম্বার কার আমাদের? মেম্বার কার? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, উপদেষ্টা, রাষ্ট্রপতি, সব আমাদের। এখন আর পাকিস্তানিও নাই, ইংরেজও নাই। এই জন্য আমি বলেছিলাম, আগে তো আরেকজনের দোষ দিছেন যে ওরা নিয়ে গেছে, এখন তো মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমামও আমরা, মুসল্লিও আমরা, কমিটিও আমরা, মসজিদও আমরা, এমপিও, মন্ত্রীও, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, রাষ্ট্রপতি, সব আমরা। এতদিনে না ইংরেজরা দোষ দিছেন, এখন যদি আমি জিগাই, এতদিন হেতারা করছে, এখন সব সবে তো আমরা, তাহলে এতদিন হেরা করছে, এখন আমার জানতে ইচ্ছে করে বাংলাদেশের সব হওয়ার পরে বাংলাদেশ এখন ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় কারা? ঠিক কিনা কও? এখন তো ইংরেজ নাই, ইংরেজ আছে এখন, পাকিস্তানি আছে, এখন কে রোডের বদলি বাঁশ দেয়? উদ্বোধনের আগে স্কুলের ছাদ ভাঙ্গা পড়ে এইটি কারাডি, তারা আজকে একেবারে বিদ্যুৎ শতভাগ করতে গিয়ে আজকে শুধু বিদ্যুৎ বিভাগ থেকে ৫০,০০০ কোটি টাকা যারা লোপাট করে দিল, ওরা কারা জানতে হবে, ঠিক কিনা বলো? আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো কিছু চাওয়ার নাই, আমি যা পাইছি আলহামদুলিল্লাহ, এই সাওয়ার নাইয়ের ভিতরে ৫০,০০০ কোটি যায়, ঠিক কিনা ক? আমার তো মাঝে মাঝে এমন চিন্তা হয়, নাইয়ের ভিতরে ৫০,০০০ যদি থাকতো, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি নাই, আমাদের গোনা আছে নাকি নাই? আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই, আমি জেনেছি যতটুকু জায়গা ছিল আপনারা ফিল আপ করে নিয়েছেন, কিন্তু এখন যেহেতু তওবা করবো, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো একটু বসে পড়ার জন্য, যে যেখানে আছেন বসে পড়ুন, সবাই বসে পড়ুন, ডাইনে বামে আমার যারা আছেন, সামনে যারা আছেন, পেছনে যারা আছেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবে না, সবাই মিলে আমরা তওবা করবো, দরকার আছে নাকি নাই? এই সুযোগ যদি আবার না পাই, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষটা খালে সন্তরে তওবা করে, মায়ের গর্ভের শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয়, তওবা করার পরে দুনিয়ার মানুষটা এমন নিষ্পাপ হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা তওবা করবো ইনশাআল্লাহ, 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 দরকার আছে নাকি নাই? যারা পারি নামাজের মতো করে বসি, যাদের নিচে বিছানা আছে আমরা একটু দয়া করে নামাজের মতো করে বসি। আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি, আমার নাম আপনারা শুনেছেন, সামনাসামনি সবাই আমার ওয়াজ শোনার সুযোগ পাননি, যেহেতু পাহাড়ি অঞ্চলে আমার জন্য আসাটা একটু কঠিন, কুমিল্লা, চাঁদপুর, বিবাড়িয়া, ওই এলাকাগুলোতেই আমার বেশি করে প্রোগ্রাম করা লাগে, আর এবছর প্রোগ্রামের এত চাপ, কেন চাপ এটা নিজেও জানি না, তারপরেও ছুটে এসেছি, মাঝে মাঝে না আসলে ভালো লাগে না, কারণ আমি জানি এখানে পাহাড়ি মানুষ যেমন আছেন, এর চাইতে বেশি আমাদের ওই এলাকার মানুষ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ওই এলাকার মানুষই এখানে বেশি না, থাক আর তুললেন না, অন্যরা ডরাইব, হাত তোলার দরকার নেই, এমনি থাকেন, ফেনিরও আছে, বস, এতবার বলা লাগে নাকি? আমিন কন, জোরে কন। তো আপনারা ইউটিউবের মাধ্যমে এই সামনাসামনি বসে তো সবাই শোনার সুযোগ পান নাই, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে আমার ওয়াজ শুনেছেন, কে কে দেখি একটু হাত তুলেন তো, ও বাবা রে, আমি সারা দেখি সবাই শুনছে, আমিন বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই পাহাড়ের বাঁকে বাঁকে আমার কথাগুলো চলে এসেছে, ফাঁকে ফাঁকে না, আমি মুগ্ধ, আমি অভিভূত যে আপনারা আমাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। আমি ছোট্ট একটা মানুষ, আপনাদের ভালোবাসা পাওয়ার মতো উপযুক্ত আমি কোনো মানুষ না, আমি এত বড় কোনো বক্তাও না, বড় কোনো আলেমও না, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা আমি পেয়েছি, এটা আমার সবচেয়ে বড় পুঁজি, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ।
আপনি জানেন যে আমার নামের সাথে সবাই খেয়াল করেছেন পীর সাহেব, দুইটা শব্দ আছে পীর সাহেব। আমার দাদা ছিলেন ফুরফুরার একজন বড় পীর, ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আমার আব্বা 1985 সালে এন্তেকাল করেছেন। আব্বার এন্তেকালের পরে 1998 সালে, প্রায় 13 বছর পরে আমার দাদা এন্তেকাল করেছেন। তা আব্বা না থাকার কারণে দাদা আমার উপরে দায়িত্ব দিয়েছেন। তা আমি দাদাকে বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না। তো দাদা চমকে উঠছে, সব জায়গায় পীর সাহেব লইয়া ফিডাফিডি। একজন পীর সাহেব হলে নাতি ফতি ফলার ঘরের না ঝিয়ের ঘরের, মানে ফিরের অভাব নাই, মাজারের লাগে আড়ন যায় না, সিফায় সাফায় লাইল হইলো হইলইল, ফিরারের লেগে সবাই ফাগল, আর আমার নাতি পীর সাহেব হতে চায় না। আমি বললাম যে দাদা আমি পীর সাহেব হতে চাই না। কয় কেন? আমি ওই পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশ আমি যত পীর সাহেব দেখছি, অধিকাংশ পীর সাহেব দেখছি বইয়া বইয়া খায়। পীর সাহেবের কোনো চাকরিও নাই, গৃহস্থীও নাই, অটুও চালায় না, সিএনজিও চালায় না, বইয়া থাকে রিক্সাওয়ালা আন্না টেহা দেয়, ভগিনী বেডি আন্না টেহা দেয়, বালা বেড়া হেটিয়া বইয়া বইয়া খায়। ঠিক কিনা কম? আমার লজ্জা লাগে, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে। একটা লোক মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়, পাহাড়ে গিয়া লাখড়ি কেটটা কান্দ করে আন্না মানিক সরি বেচলেও তো 2000 টাকা বেচতে পারে। তো এই মানুষটা বইয়া বইয়া খাইবো, আর হগিন্দী বেডি টিহা দিব, হেটিয়া যে বইয়া খাইবো, এটা আমার লজ্জাই লাগে। আর খাইতে 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 বাংলাদেশে এমন অনেক পীর সাহেব দেখবেন যে তেজে বইয়া রয়েছে মনে হয় 10-12 জন বইয়া রয়েছে, টাইম না দেখবেন আলগা হয় না একজন। এই কারবারও বাংলাদেশে আছে, আছে নাকি নাই? তখন আমি বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমি কষ্ট করে খাওন না মানুষ, লেখাপড়া করছি, মেহনত করে খাবো, চাকরি করে খাবো, দরকারটা কি? দাদা আমাকে বললেন, তুমি কেমন পীর সাহেব হতে চাও? আমি কই সমাজ বদলে দিতে পারে যে এই পীর সাহেব, যে দরবার সমাজ বদলে দিতে পারে, মানুষের নৈতিক পরিবর্তন ঘটাতে পারে, আমি সেই পীর সাহেব হতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? দাদাকে ওকে ফাইন, আমি এমনই চাই। তো আমার আমাকে বললো, কী লাগবে তোমার? আমি বললাম, আমার কিছু জমি লাগবে। তো দাদা এত ধনী মানুষ ছিলেন না, দাদা আমার 900 শতক জমিন দিচ্ছেন দরবারের জন্য। আমি তখন দাদার অন্তেকালের পরে জমি কেনা শুরু করলাম, জমিন কিনা হয়ে গেল 18 একর 1800 শতক। কয় শতক? 1800 শতক। আরে শতক জমিন কিনলাম। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র 100 লোক জায়গা হয়, তাবি যে জমা পড়ায় সবাই জানে ফেলছে। তো তো লোকজন আইসা, আমার নিয়মিত মুসল্লি ছাত্ররা ঢোকার আগে ওনার আইসা দখল দিয়ে ফেলে। তা আমার মুসল্লি ছাত্র যারা, তারা বাইরে বালিতে কাদাতে পানিতে নামাজ পড়ে। তা আমিও ভিতরে জায়গা পাই না, যেহেতু ইমাম সাহেব এলাকা পাই না, ওইটা আমিও বাইরে নামাজ পড়ে। এই মসজিদটা আমি চিন্তা করলাম যে এখন হাজার হাজার মানুষ আসে, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, যে প্যাটার্নে কেউ এখনও মসজিদ করেনি, আমি এমন একটা মসজিদ বানাতে চাই। ইঞ্জিনিয়ারদেরকে বললাম, ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, দেখলাম বিশাল সুন্দর একটা মসজিদ, চমৎকার। আমি বললাম, এই মসজিদ কত বড়? কয়েকজন, এই মসজিদ কত বড় জিজ্ঞাসা লাভ নাই, একসাথে নামাজ পড়তে পারবে 6000। মারহাবা বলেন। তিনতলা হবে, নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, নিচতলা একটা ফ্রি হাসপাতাল, অসহায় মানুষগুলো এখানে চিকিৎসা করবে। মসজিদ মাদ্রাসা অনেক আছে, হাসপাতালের বড় বেশি প্রয়োজন, এই জন্য আমি নিচতলায় হাসপাতাল দিয়েছি। যারা রাত ফাও ভেঙে যাবো গা অথবা অসুস্থ হইব, নিচতলায় চিকিৎসা লইয়া যাইতে সময় 2 রাকাত নামাজ পড়ে মন্ডারে বালা করে ভাগ্য হইতে থাকে। এই চিন্তা করে আমি মসজিদের কাজ ধরেছি। তো ইঞ্জিনিয়ারদেরকে বললাম, এত বড় মসজিদের যে ডিজাইন করলাম, এটা করতে কত লাগবে? তারা আমারে কয়, 15 কোটি টাকা। যেমনে কইছে আমি মনে করছি 1500। আমি ওই কত কইলা? কয় হুজুর 1500। আমি বেড়া, আমি গরিব মানুষ, মসজিদ করতাম চাইলাম কিনলে ডরতে হাইতেছ না?
কহজোর ডন না, এটা লাগবো ফুন্ডকুটি। আমি চিন্তা করলাম কেমনে কি করি, তো ওরা আমাকে সাহস দিল কোন জায়গায় নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে এক বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো। আমি মসজিদের কাজ ধরার আগে 25 লক্ষ টাকা আমার এক বছরের কামাই আমি দিয়া মসজিদের কাজ শুরু করেছি। আপনারা শুনে খুশি হবেন, আমার মসজিদের একতলার ছাদ হয়ে গেছে, এই পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি টাকা। আমার হাবা বলবেন না কই পাইলাম, আপনার জিজ্ঞেস করলে আমিও বলতে পারবো না। আমার এই কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, মোবাইলের ভিতরে, রকেটে, নগদে, বিকাশে, বিভিন্নভাবে মানুষ দেশ বিদেশ থেকে আমার মসজিদের জন্য টাকা পাঠিয়েছে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম রমজানে, 15টা মাহফিল করেছি, ওরা আমাকে অনেক টাকা দিয়েছে। আমি সৌদি আরবে গিয়েছিলাম প্রোগ্রাম করার জন্য, ওখানে ওরা অনেক টাকা দিয়েছে, 4 কোটি টাকা খরচ হয়ে গেছে। আমি খুব ভয় পাই মাঝে মাঝে, এখন একতলার ছাদে উঠে আকাশের দিকে তাকাই, আমি চোখের পানি ছেড়ে দিই। রাত্রে 2টা আড়াইটায় মাহফিল শেষ করে যখন যাই, আমি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আমি যদি মরে যাই তোমার এই ঘর মসজিদ কে করবে? আমাকে যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে যত মানুষ চিনে না, আমার এই মসজিদকে আটকে যাবে? মাওলা তোমার কাছে একটা দরখাস্ত যে আমাকে তো মৃত্যু দেবাই, তবে মসজিদের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত দয়া করে তুমি আমাকে একটু হায়াত দিও। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে চেয়েছি, আমি প্রত্যেক শুক্রবারে জুমার পরে সবাইকে নিয়ে, এতিম বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি। নবীজি বলেছেন, মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা কি আমল করে জান্নাতে ঘর বানাবো বলেন? কিন্তু যদি মসজিদ বানাইতে পারি তাহলে নাকি জান্নাতে আমার জন্য ঘর হয়ে যাবে। এটা নবীজির হাদিস, সহিহ হাদিস, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। আপনারা পাহাড়ি অঞ্চলের মানুষ, আমার হৃদয়ের মানুষ, আমাদের, আমার মণিকুঠায় আপনাদের বাস, আমি মন থেকে আপনাদেরকে ভালোবাসি। আমার এই মসজিদ আমার স্বপ্নের মসজিদ, এই মসজিদে যে যেমন করে শরিক হলো, আমি প্রাণবার দোয়া করি আল্লাহ এই মসজিদে আমরা যারা শরিক হব সবাই মিলে জান্নাতে, একটা জান্নাতে এক কোণা দিয়ে একটু জায়গা দিয়ে দিও। আমিন বলবেন না? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, এখন আমরা তওবা করব, দোয়া করব, একটা লোকও দয়া করে উঠেন না, যারা পারেন পারলে শরিক হবেন, না পারলেও আমার কোনো জোর জবরদস্তি নাই। কোনোদিন কোনোদিন বাংলার মানুষের কাছে এই হাতটা পাতি নাই, আমার মসজিদের জন্য আমি হাতটা বাড়িয়েছি। আপনারা যারা এখানে আছেন, 5,000, 10,000, 1,000, 100, 200, ইচ্ছে করলেই সবাই মিলে একটু শরিক হলে আমার মসজিদটা করা সহজ হয়ে যাবে। এটা আমার হৃদয়ের একটা চাওয়া, আমার স্বপ্নের মসজিদ। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে শরিক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনাদের মনের সকলের ন্যাক আশা পূর্ণ করে দেয়। আপনারা সবাই মিলে শরিক থাকলে আমার মসজিদের কাজটা সহজ হয়ে যাবে। এখন দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ, অনেকগুলো টাকার দরকার, আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার ভাই, কি নাম? মজিবুল হক ভাই, উনি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন, আল্লাহ যেন মনের আশা পূর্ণ করে দেয়, মসজিদে দেবেন ভাই। কোনোদিন আমি চাই নাই কারো কাছে কিছু, শুধু শুনিয়েছি কথা। কেউ যদি থাকেন, পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, শরিক হলাম, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ, আল্লাহ সবার মনের আশা পূরণ করে দেবে। আমার ছেলেরা আসতেছে, যারা ভলান্টিয়ার আছে এখানকার, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, এই এলাকার যারা আছেন, ইউটিউবার যারা আছেন, সবাই একটু ভেতরে যান, যারা দিতে চান শরিক হন, আর এই ফাঁকে সবাই মিলে আমরা তওবা করে ফেলি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। একজন লোক বাকি থাকেন না, দাঁড়ানো আছেন, বসা আছেন, আমার মায়েরা বোনেরা যারা আছেন সবাই মিলে আমরা একটু শরিক থাকি, আল্লাহ যেন কবুল করে। একজন লোক খালি যাওয়ার দরকার নাই, আল্লাহ ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবে না, মসজিদ আল্লাহর ঘরে দেবেন, সবাই মিলে শরিক থাকি আমরা, আল্লাহকে যার যার তৌফিক অনুযায়ী আমাদেরকে শরিক থাকার সুযোগ করে দিন। দুই একজন ভাই একটু সহযোগিতা করেন, এলাকার যারা আছেন দুই একজন একটু সহ, পেছন দিক দিয়ে দুই একজন লোক একটু টাকাগুলো উঠান,
আল্লাহ যেন বরকত দেয়, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। পেছনে দুই একজন যান, দুই একজন একটু উঠেন, আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করে ফেলি। যারা পারেন কিছু কিছু দিয়া শরীর থাকেন মসজিদে, আর আমার মায়েরা বোনেরা সহ অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন, বিশেষ করে দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অসুস্থ হয়ে পড়ে আছেন, সবার জন্য আমরা দোয়া করব। হ্যাঁ, মাহফিল কমিটির মঈন ডাক্তার সাহেব, আমার এক ভাই, এই বলার দরকার নাই, উনি বলছে 5,000 টাকা দেবে, বলতে না করছে, উনি বলছে যে বলার দরকার নাই, এই জন্য আর বললাম না। হ্যাঁ, সবাই পড়েন আমিন, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। সবাই মিলে আমরা দোয়া করি, সবাই মিলে দোয়া করি ইনশাআল্লাহ। জি জি, মাশাআল্লাহ, আমার এক আলেম ভাই, মাশাআল্লাহ, উনিও 500 টাকা দিয়ে শরীক হয়েছেন। আমরা সবাই চলেন আমার সাথে তওবা করি, আমরা সবাই মিলে তওবা করি, মাশাআল্লাহ। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই কিছু টাকা দিয়েছেন মসজিদের জন্য, আমার জন্য চাই নাই, খুশি মনে দেন, আল্লাহ ঢেলে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উঠেন না কেউ, এখন তওবা হয়ে যাবে, সবাই বসেন, যারা পারেন দেন, আর আমার সাথে বাকিরা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাওলা রব্বে কারীম, যে এলাকায় বসে হাত বাড়াইলাম, আমার হারুনুর রশিদ ভাই মুরব্বীদের কথা কেমনে নামে নামে স্মরণ করল গো মাওলা। যেদিন গেছে, একেবারেই গেছে,
আমরা দিন দিন মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি গো মাওলা। আল্লাহ আমাদের বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আমার কবরে আর আজাব দিও না, বলেন আল্লাহ। আব্বা আমার কবরে আর আজাব দিও না, দাদা দাদির কবরে আর আজাব দিও না, নানা নানির কবরে আর আজাব দিও না, এই এলাকার কবরে আর আজাব দিও না। আমাল রব্বে করিম, আমি জানি না কারা বানাই, আমি জানি না কারা মা দুনিয়াতে নাই, আব্বা জানো নাই, বাবা বলে ডাকতে মন চায়, বাবা বলে ডাক দিতে পারো না, মা যার নাই হার মা, মা ওই মা যারা কবরে শোয়াইছো, আর মা তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমারই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না, তোমার মা কবরে শুয়া শুয়া তোমারে ডাকে রে, তোমারই কান্নাই, তুমি মায়ের ডাক শুনো না, ওই মায়ের কবরে ওই বাবার কবরে তুমি মাওলা আর আজাব দিও না। রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, যে যেমন করে মাহফিল সাজালো, কায়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে গো মাওলা, তোমার কি মায়া লাগে না, একটা মানুষকেও খালি হাতে ফিরাইও না। ও মাওলা দেশের জন্য যারা জীবন দিল সবাইকে তুমি মাওলা শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ যারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, হাত গেল পা গেল, মাওলা কি দোয়া করবো আমি, মাওলা তুমি মাওলা তাদেরকে শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, আমার দেশে যারা স্বপ্ন দেখলো তোমার কলেমা খচিত কথা পতাকা পত পত করে উড়ো, এমন স্বপ্ন দেখে দেখে হাসি মুখে যারা ফাঁসি বরণ করে নিল, তুমি বাংলা আর আকাশে ওই পতাকা পত পত করে উড়ার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা কোরআনের শাসন, আল্লাহর আইন, সৎ লোকের শাসন তুমি আমাদের সমাজের জন্য দান করে দাও।
আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতে হাতে সফর্দ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। এত প্রেম এত ভালোবাসা, দূর দূর থেকে মানুষের ছুটে আসা, সবগুলাকে এই মহব্বত কায়ামতের ময়দানে তুমি মাওলা নাজাতে রুসিলা বানাইয়া দিও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগায় মুসাফা করলে আমল নামায়ার গোনা থাকে না। আমাদের হাত এমন হাত বানাইয়া দাও। দিন কায়েমের পথে যারা যোদ্ধা, আমার সেই যুবকগুলারে তুমি দিনের খাদেম হিসেবে কবুল কর। হৃদয়ে যারা দিনকে লালন করে, সমাজে যারা দিনকে প্রতিষ্ঠা করতে চায়, আমার ভাইদের তুমি সেই যোগ্যতা দান করে দাও। যোগ্য ছলার ইসলামীয় তাওহীদি জনতা অধকার এই তাফসীরুল কুরআন মাহফিলের এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অধকার এই তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপস্থিত কোন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আল্লামা মুশতাক ফয়েজি পীর সাহেব হুজুর আপনাদের সামনে তাফসীর পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন নাগেশ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, আমাদের পরম শ্রদ্ধেয় হযরত আল্লামা মুশতাক ফয়েজি মহোদয়। আমি হযরতকে তার তাফসীর উপস্থাপনের জন্য বিনয় সহিত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজীদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ সবাই পড়ো الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه سلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ো আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ইমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ইমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত
সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে আলহামদুলিল্লাহ, আর জন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য